প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী থেকে সূর্যের তারকাগুলো, সূর্য আরো অনেক বড়, সূর্যের তারকাগুলো আরো অনেক বড়, আবার এই তারকাগুলোর চেয়ে ছায়াপথ আরো বড়। আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এই মানুষ হয়েই আমরা যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই পৃথিবী মহাশূন্য থেকে যদি আমরা দেখি এই পৃথিবী, তাহলে দেখা যাবে যে এই পৃথিবী ছোট্ট একটা কণিকার মতো, ধুলোর মতো, যা হয়তো মহাশূন্য থেকে কোনো ভালো মেশিন ছাড়া এই পৃথিবী থেকে হয়তো দেখাই যায় না, অর্থাৎ ছোট্ট পিপার থেকে আরো ছোট হচ্ছে এই পৃথিবী। কিন্তু এই মহাশূন্যের এই পৃথিবী নামক একটি গ্রহে আমরা মানুষ হিসাবে বাস করে আমরা কিভাবে বলতে পারি যে আমরা অনেক টাকাওয়ালা হয়ে গেছি, অনেক বড় হয়ে গিয়েছি? আরে ভাই, এই পৃথিবীটা হচ্ছে একটা ক্ষুদ্র মশা, একটা ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, এর থেকে আমরা আরো ছোট একটা পৃথিবী থেকে পৃথিবীতে বাস করছি। আর সেই পৃথিবী পৃথিবীতে আমরা বাস করে তো আমরা এই পৃথিবী থেকে আরো ছোট, আমরা কিভাবে বলতে পারি নিজেকে বড়? এই পৃথিবীর থেকে সূর্য আরো অনেক বড়, আমাদের পৃথিবীর ন্যায় আরো কয়েকটি পৃথিবী এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ঢুকে যাবে। কিন্তু সূর্যের যে স্থানগুলো আছে, স্পেসটা আছে, ফাঁকা জায়গাটা আছে, একা এটা সম্পূর্ণ হবে না। তাই আমরা সব সময় অহংকার ছেড়ে মানুষকে ভালোবেসে কাজ করব, মানুষকে সব সময় ভালোবাসা দিয়ে যাতে কাজ করতে আমাদের সেই প্রচেষ্টা করে যেতে হবে। কারণ এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মহান ঋষি, মনীষী, কবি, সাহিত্যিক, নবী, রাসূল এবং দার্শনিক এবং বিজ্ঞানীরা যুগ যুগ ধরে এসেছেন এবং পৃথিবীর মানুষকে এক নাগাড়ে শিক্ষা দিয়ে গেছেন যে এই পৃথিবীর স্রষ্টার সৃষ্টির মধ্যে মানুষই সর্বোচ্চ সৃষ্টি, মানুষকে আলাদা করে দেখা যায় না, সবাই একই দেহ, একই রক্ত এবং একই আবেগ নিয়ে গড়া, সবার মধ্যে একই বিশেষ মানবিকতা ও মমত্ব বোধ রয়েছে যা আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে। এই কারণেই এই মহান ব্যক্তিত্বরা শেষ পর্যন্ত একমত হয়েছেন যে মানব জাতির মঙ্গল, শান্তি, সৌহার্দ্য কেবলমাত্র পারস্পরিক ভালোবাসা ও সম্মানের মধ্যে দিয়েই অর্জন করা সম্ভব। তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং ভাষার ভেদাভেদে কখনোই মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। মানব জাতির মূল পরিচয় তার মানুষত্বে, তার ভালোবাসায়, তার দানে। অন্যকে ভালোবাসা মানে পৃথিবীর প্রতি ভালোবাসা, মানুষকে মানুষে একে অপরের পাশে দাঁড়ানো মানে মানবতার মঙ্গলেই এগিয়ে যাওয়া। আজকের দিনে যখন আমরা নিজেদের চারপাশে দ্বন্দ্ব, সংঘাত এবং বিভেদ দেখি, তখন এই মহান মনীষীদের সেই চিরন্তন বাণী স্মরণ করে আমাদের সবসময় এগিয়ে যাওয়া প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।